आज भारतीय जनता पार्टी प्रतिष्ठा दिवस और ये प्रतिष्ठा दिवस अपन सबाई के भारतीय जनता पार्टी पक्ष के अभिनंदन शुभेच्छा अपना के स्वागत कार्यालय अपना जान एडीसी निर्वाचन आज के गोटा राज्य जे एखन पर्यंत जो समीक्षा सेटा प्राय 80 शतांश मत भोट पड़े एखन पर्यंत जो तथ्य সেটা হয়তো পুরো আসেনি। এখন অনেক জায়গায় ভোট চলছে, অনেক জায়গায় মেশিন সিল করা হচ্ছে, তো সেই টোটাল তথ্যটা এখনও আসেনি, সেটা পরবর্তী সময় আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, দীর্ঘ বছর পর এডিসি জবের থেকে শুরু হয়েছে নির্বাচন। এটা বোধহয় প্রথমবার এডিসিতে এত সুস্থ মানুষ ভোট দিতে পেরেছে, সেটা যদি আপনি রোজসাবাড়িতে দেখুন আর সেটা কাঞ্চনপুরে দেখেন। ভোটের যে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসেছে, সেই তথ্য অনুযায়ী কাঞ্চনপুরের যে ভোট অ্যাভারেজ, আর আমরা যদি সেটা মনোবনকুলকে দেখি, প্রায় সমসাময়িক কোনো জায়গায় সেই খুব একটা ডিফারেন্স হয়নি। তো এবার প্রথমবার হয়েছে এই রাজ্যে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়েছে এবং পাহাড়ে ভোট হয়েছে। আর এটা প্রমাণ করে যে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের সঙ্গে যে বহু বছর পর মানুষ একদিকে যেমন পাহাড়ের মানুষের যে অবস্থা, যেখানে জল, মানুষের বাড়ি ঘর, রাস্তা, এবার যখন এডিসি নির্বাচনে আমরা বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরেছি, আমরা দেখেছি দীর্ঘ সময় কমিউনিস্ট শাসনে তার মানুষের যে অবস্থা, তো মানুষ তার থেকে মুক্তি পাওয়ার জন্য ভোট করেছে। আমাদের আশা সেটা আপনারা 10 তারিখ সেই যখন রেজাল্ট বেরোবে তখন আমরা সবাই সেটা বুঝব যে মানুষ পরিবর্তনের জন্য ভোট করেছে, এডিসির উন্নয়নের জন্য ভোট করেছে। আর আমার মনে হয় যে এই রাজ্যে এখন পর্যন্ত যতবার এডিসিতে ভোট হয়েছে, এবারের যে ভোট হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং একটা সুন্দর পরিবেশ ছিল ভোটের, সেই পরিবেশে ভোট হয়েছে। এটাই আজকের মূল বিষয় ছিল। বাকি সুব্রতদা রয়েছেন, আমাদের চিফ স্পোক্সপার্সন রয়েছেন আমাদের নবন্দ ভট্টাচার্য, ওনারা বলবেন বাকি বিষয় যদি কিছু আপনাদের জানার থাকে। আর বাকি তথ্য আমাদের নবেন্দ্রদা আর সুব্রতদা কিছু বলবেন। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আপনারা এখানে যারা আছেন সবাই মোটামুটি ইতিপূর্বে যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনগুলি হয়েছে তা আপনারা কভার করেছেন। আপনারা এটা খুব ভালোভাবেই অনুভব করতে পারেন যে স্বশাসিত জেলা পরিষদ গঠন হওয়ার পরে এই প্রথম এই রাজ্যের পাহাড় অঞ্চলের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। এটা স্বাভাবিক যে দীর্ঘ সময় ধরে এখানে বামেরা ক্ষমতায় ছিল এবং তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রভাব এত কম সময়ের মধ্যে মুছে দেওয়া কঠিন, আর তার প্রভাবও আমরা দেখেছি। আজকে আমরা যে মানুষের গণতান্ত্রিক অধিকার দেওয়ার কথা বলেছি, ওই অঞ্চলে উন্নয়নের যে ধারা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, মানুষ তাতে সামিল হয়েছে, কিন্তু ওই অপসংস্কৃতির প্রভাব কিছুটা হলেও ছিল, আর তার জন্যই বিভিন্ন ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা সংঘটিত হয়েছে। আমরা আগে থেকেই বলে এসেছি যে কয়েকটি সদ্য গজিয়ে ওঠা রাজনৈতিক দল, তাদের পেছনে সিপিআইএমের প্রত্যক্ষ মদত ছিল। তারা জানে মানুষ তাদের ঘৃণা করে, ভোট দেওয়া তো দূরের কথা, সেই জন্য তারা পেছনের দরজা দিয়ে ওই সদ্য গজিয়ে ওঠা দলগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর আজকে নির্বাচনের দিনে তারও স্পষ্ট হয়েছে তারা যেই ভূমিকাগুলি নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যারা ভোটকর্মী তাদেরকে বাধাদানের চেষ্টা, যারা আমাদের পার্টির কার্যকর্তা ছিলেন তাদের উপরে আক্রমণের চেষ্টা, ভোটযন্ত্র ভেঙে দেওয়ার চেষ্টা, এগুলি ধীরে ধীরে আরও খবর আসবে আপনাদের কাছে। প্রশাসন অনেক ক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা তারা করেছেন, কিন্তু এমনটা হতে পারে অনেক ক্ষেত্রে তা হয়তো তাদের ধারণাও ছিল না। এগুলি হয়েছে, কিন্তু একটা নতুন ধারায় স্বশাসিত জেলা পরিষদে চলা শুরু করেছে, সবকা সাথ সবকা বিকাশের পথে চলা মাত্র শুরু হয়েছে, তার প্রতিফলন আজকে স্বশাসিত জেলা পরিষদ দেখতে পেয়েছে, ওই এলাকার মানুষ দেখতে পেয়েছেন। আগামী দিনে নিশ্চয়ই
যেই অপসংস্কৃতি এতদিন ধরে কায়েম ছিল তা ঘুচিয়ে ফেলা সম্ভব হবে, মানুষকে সেই উন্নয়নের ধারায় সুস্থ অগ্রগতির দিকে আমরা নিয়ে যেতে পারব বলে আমরা দৃঢ় বিশ্বাস আমাদের। সুব্রতদা, এবারে আপনাদের কিছু বলবেন, কিছু সুনির্দিষ্ট তথ্য তুলে ধরবেন। সমস্ত সাংবাদিক বন্ধুদের নমস্কার। প্রথমেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে স্বশাসিত জেলা পরিষদ অঞ্চলে গণতন্ত্রপ্রিয় যে সমস্ত মানুষ আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। কারণ একটা সুস্থ গণতান্ত্রিক বাতাবরণে নির্বাচন পর্ব প্রায় সম্পন্ন হয়েছে এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো ভোটকর্মী যারা আছেন কিংবা নির্বাচন কমিশন এবং প্রশাসন যারা চেষ্টা করেছেন সর্বোচ্চ মাত্রায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে, তার জন্যে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিছু বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে আমাদের কাছে সুনির্দিষ্ট এখন পর্যন্ত যে সমস্ত খবর রয়েছে, এই সমস্ত ঘটনাক্রমের পেছনে মূলত টিপরা মথা এবং কোনো কোনো জায়গায় টিপরা মথা এবং সিপিআইএম যৌথভাবে এই ভোট পর্বটাকে ডিসরাপ্ট করার জন্যে, এটাকে ভণ্ডুল করার জন্যে, এখানে একটা অশান্তির পরিবেশ তৈরি করার জন্যে এরা ষড়যন্ত্রের ছক কষেছিল। অনেক ক্ষেত্রেই এরা বিফল হয়েছে, প্রশাসন অনেক ক্ষেত্রেই সঠিক ভূমিকা নিতে পেরেছেন এবং সেই সঙ্গে ক্ষমতাসীন দল হিসেবে, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের পরিচয়ে আমাদের কার্যকর্তারা রেখেছেন। যে সমস্ত ষড়যন্ত্র আক্রমণের চেষ্টা ইত্যাদি করা হয়েছে, ইচ্ছে করলেই তাকে প্রতিরোধ করা যেত, কিন্তু আমাদের কার্যকর্তারা সংযম বজায় রেখেছেন, প্রশাসনের উপর আস্থা বজায় রেখেছেন এবং তার জন্যে বৃহৎ কোনো ঘটনার সূত্রপাত হয়নি, সেটাকে ঠেকানো সম্ভব হয়েছে যেই ষড়যন্ত্রটা টিপরামথা সিপিএম সবাই মিলে করেছিল। যেমন দু একটা বিক্ষিপ্ত ঘটনার কথা যদি বলি, আমতলি গোলাঘাটি কেন্দ্রের ধরিয়ালথল এলাকায় আমাদের একজন কার্যকর্তা সুখরঞ্জন দেববর্মা, ওনাকে বেধড়ক পেটানো হয়েছে, ওনার বাইক ভাঙচুর করা হয়েছে, কিন্তু তারপরেও কার্যকর্তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং প্রশাসনকে সহায়ক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছেন। অমরেন্দ্রনগরে টিপরা মথা এবং সিপিএমের কিছু দুষ্কৃতি আমাদের ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের বাধা দান করেছে, দীর্ঘ সময় পোলিং এজেন্ট সেখানে প্রবেশ করতে পারেনি। কাঁঠালিয়া মির্জা এই কেন্দ্রের ধূপতলি পূর্ব তোলামোড়াতে টিপরা মথার কিছু দুষ্কৃতি বুথ দখলের চেষ্টা করে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে মারধর করে, এমনকি তাদেরকে দা দিয়ে কুপায় এবং তারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাব্রুমের ঘোড়াতলি কেন্দ্রে রাজারামবাড়ি, মনিরামপুর এবং শিবপুরে সিপিআইএম ব্যাপক সন্ত্রাস করার চেষ্টা করেছে। মহারানী চেলাগাঙে একজন বিজেপি কার্যকর্তার, 21-এর 30 নম্বর বুথের কার্যকর্তা, সেই কার্যকর্তার মাথা ফাটিয়ে দেয় টিপরা মথার দুষ্কৃতকারীরা। এছাড়া মনু ছেলেংটাতে 5টি বুথে গণ্ডগোল পাকানোর চেষ্টা করে টিপরামথা এবং সিপিএমের যারা দুষ্কৃতি রয়েছে তারা। সেই সঙ্গে আমাদের কাছে আরও একটা অভিযোগ এসেছে, প্রশাসনের কতিপয় ব্যক্তি কোনো কোনো জায়গায় টিপরামথার সঙ্গে সহায়কের ভূমিকায় ছিল,
আমরা সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছি, যথোপযুক্ত ব্যবস্থা নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে নেবেন এটা আমরা বিশ্বাস করি। তো এইভাবে একটা গণতান্ত্রিক যে বাতাবরণে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে তার মধ্যে এটা নিশ্চিত হয়ে গেছে, টেপরা মথা বলুন কিংবা সিপিএম বলুন, তাদের আচার আচরণে যে গণতন্ত্রের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, উন্নয়ন তাদের মোটেও উন্নয়নের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, এবং শুধুমাত্র একটা বিভাজন তৈরি করা, রাজ্যে একটা গণ্ডগোল পাকানো, অশান্তির বাতাবরণ তৈরি করা, সেই পরিকল্পনা নিয়েই টিপ্রামথা সিপিএম এডিসি নির্বাচনে অবতীর্ণ হয়েছিল। আজকে এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা বিশ্বাসী আগামী দিনে এডিসি এবং নন এডিসি সব মিলে রাজ্যের 37 লক্ষ মানুষ এর বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য আবারও প্রস্তুত হবেন, এবং আগামী 10 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি IPFT সম্পূর্ণ বহুমতের সঙ্গে এডিসির ক্ষমতায় আসছে। সবাইকে ধন্যবাদ, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন।